লা মানবতা সমাধান الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد شردو شماني درشك مرنولي আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম আল্লাহর নৈকট্য লাভের উপায় বিষয়ের ওপরে আল্লাহ হওয়া তা আলা আল্লাহর নৈকট্য লাভের জন্য যে গুণ বা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন এবং সুরা আল আসারের ভিত্তিতে যে চারটি গুণ বা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে সেই চারটি গুণ বৈশিষ্ট্যের মধ্যে এই মান অর্থাৎ আল্লাহর প্রতি এবং বাকি আরও পাঁচটা বিষয়ের প্রতি যে আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে তার মধ্যে আল্লাহর উপরে যে ইমান সেই বিষয়টার আমরা আলোচনা করছিলাম আমরা জানি আদম আলি সাল্লাম থেকে শুরু করে আমাদের শেষ নবী মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম পর্যন্ত যতগুলো নবী এবং রসুল এই পৃথিবীতে এসছিলেন তাদের প্রত্যেকের প্রিন্সিপাল প্রত্যেকের লক্ষ্য প্রত্যেকের দাওয়াতের একটাই লক্ষ্য ছিল সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ দের ইজ নো গড বাট আল্লাহ কোন উপাস্য নেই কোনো ইলাহ নেই কোনো মাবুদ নেই একমাত্র আল্লাহ ছাড়া তাহলে এই যে আল্লাহ ছাড়া কোনো ইবাদতের যোগ্য কেউ নেই সেটাকে যদি আমরা আরবিতে বলি তাহলে হবে তাওহিদ অর্থাৎ একত্ববাদ এবং এই তাওহিদের প্রতি ইমান যদি আমাদের না থাকে একত্ববাদের প্রতি যদি ইমান আমাদের না থাকে তাহলে আমরা কখনোই আল্লাহ নৈকট্য লাভ করতে পারবো না অর্থাৎ ইমানের ফার্স্ট যে ক্রাইটেরিয়া ফার্স্ট যে পয়েন্ট বা বিষয় সেটা হচ্ছে আমাকে আগে আল্লাহকে এক এবং অদ্বিতীয় বলে স্বীকার করে নিতে হবে এবং প্রত্যেক নবী এবং রসুলের এটাই দাওয়াতের মূল লক্ষ্য ছিল যে তোমরা আল্লাহ ছাড়া আর কারো উপাসনা আর কারো বন্দেগি করবে না বিভিন্ন নবী এবং রসুলের যে শেরিয়তের যে কারণ শেরিয়তের যে নিয়ম সেটা চেঞ্জ হয়েছে সেটা পরিবর্তন হয়েছে এবার যে নবী যে সম্প্রদায়ের জন্য এসেছিলেন সেই সম্প্রদায়ের জন্য সীমিত অবস্থায় ছিলেন এবং তার যে রুলস এবং রেগুলেশন সেটাও সেই সম্প্রদায়ের জন্য সীমাবদ্ধ ছিল এবং তাদের প্রত্যেকের এই শেরিয়তের বিধান সেরিয়েতের কারণ বিভিন্ন নবীর যুগে এই পরিবর্তন হলেও তাদের প্রথম যেটা দায়িত্ব দেয়া হয়েছিল প্রথম যে কর্তব্য তাদের ছিল দায়িত্ব যেটা ছিল এই তাওহিদের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়া সেটা কিন্তু আদম আলী সাল্লা থেকে শুরু করে আমাদের শেষ নবী পর্যন্ত কারও মধ্যে কোনো মতপার্থক্য বা মতভেদ ছিল না কোরআন শরীফে প্রায় সাড়ে ছ হাজার আয়াত আছে এবং এই সাড়ে ছ হাজার আয়াত আমাদের শেষ নবীর উপরে একবারেই নাজিল হয়ে যায়নি বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন সিচুয়েশনে কন্ডিশনে আমাদের শেষ নবীর যে সময় যে সুরার যে আয়তটার প্রয়োজন হয়েছে সেই কন্ডিশন অনুযায়ী পরিস্থিতি অনুযায়ী আল্লাহ সুবাহ এই আয়াতগুলো নাজিল করেছিলেন তো সুরা এখলাস যে নাজিল হয়েছিল তার পিছনেও একটা কারণ আছে যে একদল কাফির এবং মুশরিক আমাদের শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামকে এসে প্রশ্ন করলো যে তুমি যে আল্লাহর ইবাদতবন্দিকে করার কথা বলছো আমরা যে এতগুলো দেব দেবীর পূজা করছি তুমি যে এক আল্লাহর কথাই বলছো সেই আল্লাহ কে আল্লাহ পরিচয় কি তার বংশ পরিচয় কি তার ছেলে মেয়ে কয়টা সন্তান সন্ততি কয়টা এইরকম একটা জটিল প্রশ্ন সেই সমস্ত কাফের মুশ্রিকরা আমাদের শেষ নবীকে করে বসলো আমাদের শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখনই কোনো প্রশ্নের সম্মুখীন হতেন যদি সেই প্রশ্নের উত্তর জানা থাকতো সঙ্গে সঙ্গে তিনি সেই প্রশ্নের উত্তর দিয়ে দিতেন কিন্তু যদি কোনো প্রশ্নের উত্তর জানা না থাকতো তিনি চুপ থেকে যেতেন এবং ওয়েট করতেন অপেক্ষা করতেন যে হয়তো আল্লাহ সুভা না হওয়া ওহি নাজিল করবেন সেই রকম ঘটনাটাই ঘটেছিল সেই কাফের মুশ্রিকরা যখন নবী সাহেবকে এসে এরকম একটা উদ্ভট কোশ্চেন করে বসলো হুইজ আল্লাহ আল্লাহকে তার বংশ পরিচয় কি কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমের সবচেয়ে বড় প্ল্যানার তিনি সঙ্গে সঙ্গে জিবরিল আলহ ইসলামকে পাঠালেন শেষ নবীর কাছে দিয়ে এই সুরা এখলাস এর যে চারটা আয়াত আছে এই আয়াতগুলো আমাদের শেষ নবীর উপরে অবতীর্ণ করা হলো প্রত্যেকটা আয়াতের তাদের যে প্রশ্ন সেই প্রশ্নের উত্তর এই চারটা অদ্বিতীয় অর্থাৎ তারা যে প্রশ্ন করেছিল হুইজ আল্লাহ আল্লাহকে ফার্স্ট আয়তে উত্তর দেওয়া হচ্ছে আল্লাহ হুসামাদ তিনি কারো উপর নির্ভরশীল নন সকলেই তার উপরে নির্ভরশীল অর্থাৎ আল্লাহ তিনি যার উপরে সকলকেই নির্ভর করতে হয় তিনি কারোর উপরে নির্ভরশীল নন লামিয়ালিদ ওয়ালাম ইউলাদ তিনি কাউকে জন্ম দেননি এবং তিনিও কারো দ্বারা জন্ম লাভ করেননি ওয়ালামিয়াকুল্লাহকুফানাহাদ এবং তার সমতুল্য পৃথিবীতে কেউ নেই এবং সুরা একলাসকে টা স্টোন অফ থিওলজি বলা হয় অর্থাৎ স্টাডি অফ রিলিজিয়ান ধর্মের উপরে গবেষণা ধর্মের উপরে স্টাডি অর্থাৎ ঈশ্বর বা স্রষ্টা বা ভগবান সম্পর্কে যদি আমাকে জানতে হয় ভগবান কে হতে পারে তার বিচার বিশ্লেষণ যদি আমাদের করতে হয় তাহলে এই সুরা এখলাসের ভিত্তিতে যদি আমরা বিচার করি তাহলে খোদা সেটা আমরা বিচার করতে পারব তাহলে আল্লাহ শুভানা হওয়া তালা আমাদের শেষ এই সুরা এখলাস নাইজের করে বলে দিলেন যে তারা যে জিজ্ঞেস করছে আমার সম্পর্কে আল্লাহ সম্পর্কে তুমি তাদের বলে দাও যে তিনি আল্লাহ যিনি এক এবং অদ্বিতীয় তিনি কারো উপরে নির্ভরশীল নন সকলেই তার উপর নির্ভরশীল এবং তিনি কাউকে জন্ম দেননি এবং তিনি কারো দ্বারা জন্ম লাভ করেননি এই আমাদের আরও বেশি উত্তর দিতে সুবিধা হয় কারণ ধর্মে যে আল্লাহর পুত্র বলে আসলামকে সম্বোধন করা হয় সেখানেও এই আয়াতের উত্তর দেওয়া হচ্ছে যে আল্লাহ কাউকে জন্ম দেননি এবং তিনিও কারো দ্বারা জন্ম লাভ করেননি এবং কাউকে আমরা আল্লাহর সাথে তুলনা করতে পারি না এই তহিদকে তিন ভাগে বিভক্ত করা হয় তহিদ আর রুবুবিয়া তহিদ আল আসমা ওয়া সিফাত তহিদ আল ইবাদা এই তহিদ আর রব শব্দ থেকে এসেছে রব মানে হচ্ছে প্রতিপালক অর্থাৎ আমরা যাকে প্রতিপালক হিসেবে মানব যাকে প্রতিপালক হিসেবে ইমান আর মোজার প্রতি তিনি একজনই হবেন তিনি হবেন সেই মহান আল্লাহ তালা এবং আমরা যদি দেখি যে সেই রব বা প্রতিপালক বাংলাতে বললে আরবিতে হচ্ছে রব এই রব বলে আমরা যাকে ডাকি এবং এটা হচ্ছে আল্লাহ সুবহানা হওয়া তালার একটা গুণবাচক নামের মধ্যেও পড়ছে তাহলে সেই রব বা প্রতিপালক তিনি হবেন যিনি এক এবং অদ্বিতীয় তারপরে দ্বিতীয় নম্বরে যেটা বলা হচ্ছে তহিদ আল আসমা ওয়া সিফাত আসমা ইসিম শব্দ থেকে এসেছে তাদের অর্থ হচ্ছে নাম ওয়া সিফাত সিফাত শব্দের অর্থ হচ্ছে গুণবাচক অর্থাৎ আল্লাহ তালার অনেকগুলো গুণবাচক নাম আছে সেই গুণবাচক নামে আমরা আল্লাহর প্রতি ঈমান আনতে পারি বা আল্লাহকে ডাকতে পারি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে পারি আল্লাহ সুবহানা হোয়াতাল কোরআন মাজিদের মধ্যে বলছেন যে আমরা আল্লাহকে আল্লাহ ছাড়া অন্যান্য নামেও ডাকতে পারি সুরা বানিসরাইল সতেরো নম্বর সুরার একশো দশ নম্বর আয়াতে আল্লাহ সুহানা হুয়াতালা বলেন উলিদুল্লাহ আবিবাদুর রহমান এই মতদ রুফ আলাহুল আসমা উল হোসনা তোমরা আল্লাহকে আল্লাহ বলে ডাকো রহমান অথবা রহিম বলে ডাকো তবে আল্লাহ সুহানা হওয়া তালার অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে তাহলে এই সমস্ত আয়াতগুলো থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহকে আমরা আল্লাহ ছাড়া অন্যান্য যে সমস্ত গুণবাচক নাম আছে তবে কোরআন এবং হাদিসের ভিত্তিতে হতে হবে সেই নামগুলো নিয়ে আমরা আল্লাহকে ডাকতে পারি আল্লাহর কাছে যখন আমরা কোনো কিছু চাই বা মোনাজাত করি প্রার্থনা করি তখন আল্লাহ ছাড়া অন্য নাম নিয়ে তাকে ডাকতে পারি তাহলে এই যে ইমান এই যে বিশ্বাস তহিদের যে কনসেপশন যে রব বলে যাকে আমরা মানব যাকে লালন পালনকারী হিসেবে মানব যে আমাদের দেখাশোনার দায়িত্বে যিনি রয়েছেন যিনি আমাদের প্রতিপালক তিনি সেই মহান আল্লাহ পাক রাব্বুল আলমিন এবার সেই মহান আল্লাহ পাক রাব্বুল আলমিনকে আমরা আল্লাহ নাম দিয়ে অন্যান্য নামেও যে ডাকতে পারি সেটাও আল্লাহ সুবাহানা হত আল্লাহ কোরআন মজিদের মধ্যে বলছেন তাওহিদের তিন নম্বর যেটা ভাগ হচ্ছে এবং এটাই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই তাওহিদের উপরে ইমান আনার ক্ষেত্রে এই তহিদের তিন নম্বর যেটা ভাগ বা ক্রাইটেরিয়া সেটা হচ্ছে তহিদ আল ইবাদা তহিদ সেই একত্ববাদ আর ইবাদা শব্দটা আদ শব্দ থেকে এসেছে আবধ মানে হচ্ছে আল্লাহর বান্দা তাহলে রিবাদা হচ্ছে উপাসনা করা আল্লাহর ইবাদত বান্দিগি করা তাহলে আমরা যার ইবাদত বান্দিগি করবো যার সামনে আমরা সিজদা করব। যার সামনে মাথা নত করবো তিনি একজনই হবেন তহিদ আল ইবাদা তাহলে এই যে তহিদ যে কনসেপশন তাওহিদের যে ধারণা তিনটে ভাগ এই তিনটে ভাগের যে ক্রাইটেরিয়া সেটার উপরে তাওহিদ আল ইবাদা অর্থাৎ আল্লাহ সুবাহতী করা আমরা জানি আমাদের শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতেন সেই মক্কা শরীফে এবং এখনো আমরা আমাদের বর্তমান সমাজেও সেই রকম বিশ্বাসের লোক আমরা দেখতে পাই যে তারা আল্লাহকে রব বলে স্বীকার করে কোরআন শরীফে অনেক জায়গায় এসছে যে আল্লাহ নবীকে বলা হচ্ছে যে তুমি যদি তাদেরকে জিজ্ঞেস করো সেই সমস্ত কাফের মশ্রিকরা যারা এখনো সেই বুধ পূজা বা মূর্তি পূজা করে তাদেরকে যদি তুমি জিজ্ঞেস করো আসমান এবং জমিনের কে তাহলে তারা বলবে আল্লাহ অর্থাৎ তাহিদ আর রুবুবিয়ার ওপরে তাদের ফেত বা তাদের বিশ্বাস ছিল কিন্তু যখনই তাহিদ আল ইবাদার কথা তাদের বলা হতো যে তোমরা আল্লাহ ছাড়া আর অন্য কারো ইবাদত বন্দিগি করবে না আল্লাহ ছাড়া অন্যের সামনে মাথা নত করবে না এবং তোমরা এমন জিনিসের সামনে মাথা নত করছো না তারা না তোমাদের কোনো ক্ষতি করতে পারে না তোমাদের কোনো উপকারে আসে তাহলে সেই সমস্ত জিনিসের সামনে তোমরা মাথা নত করবে না এই যে মেসেজ এই উপদেশ যখনই তাদেরকে দেয়া হতো তখনই তারা আবার সেই পূর্বের যে বিশ্বাস অর্থাৎ নিজেদের বাপ দাদাদের যে বিশ্বাস এবং সেটাই তারা বাহানা করে যে আমরা আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মেনে নিই কিন্তু আমাদের পূর্বপুরুষরা যে ইবাদত বান্দি করে যে মূর্তি পূজা করে সেটা যেহেতু তারা করে এসছে সুতরাং আমরা ওটাকে ভুলে যেতে পারি না তবে সুপ্রিয় দর্শক মন্ডলী ছোট্ট একটা বিরতি নিচ্ছি বিরতির পর ইনশাল্লাহ ফিরে আসছি আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ হুকুম আপনি ক্রেতা জেনে নিন ইসলামের আপনি বিক্রেতা জেনে নিন ইসলামের বিক্রয় বিধান আপনি ব্যবসায়ী জেনে নিন ইসলামের ব্যবসার বিধান মানতে হলে জানতে হবে জানার জন্য আমাদের অনুষ্ঠান শুধুমাত্র বাংলায় ব্যবসা সম্পর্কে কি কি রয়েছে ইসলামের অনন্য নীতিমালা জানুন আমাদের অনুষ্ঠান যোগে ইসলামী লেনদেন প্রতি শুক্রবার রাত দশটায় বা সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে বাংলায় হে মুমিনগণ আল্লাহ কে ভয় করো হালাল হারাম একমাত্র আল্লাহ পাক করতে পারে তোমাদের জন্য মৃত জীবের মাংস ও সোয়ার অবৈধ করা হয়েছে বিড়ি তামাক জর্দা সিগারেট গুড় এগুলো হারাম খাদ্য এই ইমানদারগণ তোমরা হেদায়েতের পথে থাকলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না জ্ঞানের মূল উৎস হচ্ছে আল্লাহর তিনি পূর্ব পশ্চিমের মালিক তিনি ছাড়া কোন মাবুদ নেই আল্লাহ যে আইন নাজির করেছেন তার বিপরীতে কেউ যদি আইন প্রণয়ন করে তো তালা কাফের হারাম মাল নিয়ে যদি কেউ হাঁজ করে বা মসজিদ বানায় তা কি বৈধ হবে জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব প্রতি শুক্রবার বিশ্বের সকল জ্ঞানের উৎস এখান থেকে জ্ঞানকে বের করে নিতে হবে ঘোষণা সৌরজগৎ সূর্যকে কেন্দ্র করে তার গ্রহগুলো একটি চমৎকার শৃঙ্খলার ভিতর দিয়ে ঘুরছে পৃথিবী ঘুরছে তার আপন কক্ষপথে গবেষণা আল্লাসবাহান ওয়াত আলা কি পরিমাণ শৃঙ্খলার ব্যবস্থা করেছে ডক্টর আহমাদুল্লাহ ত্রিশালী সব আলোচনা এখানে চলে আসতে পারে হে আল্লাহ মালিক আলমল সকল সৃষ্টিজগতের মালিক তুমি যা মজবুত করে দেবে ইমান কোরান ও আধুনিক বিজ্ঞান প্রতি সোমবার ও মঙ্গলবার রাত সাড়ে এগারোটায় বা পুনঃসম্প্রচার সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বিস বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী বিরতির পর আবার আমরা ফিরে এলাম আলোচনা করছিলাম তাহিদ তিন ভাগে বিভক্ত যে ক্রাইটেরিয়া সেটার ওপরে তাহিদ আল ইবাদা অর্থাৎ আল্লাহ ইবাদত বান্দি করা আমরা জানি আমাদের শেষ নবী মোহাম্মদ সাল্ল আলহিম যখন ইসলামের দাওয়াত দিতেন সেই মক্কা শরীফে এবং এখনো আমরা আমাদের বর্তমান সমাজেও সেই রকম বিশ্বাসের লোক আমরা দেখতে পাই যে তারা আল্লাহকে রব বলে স্বীকার করে কোরআন শরীফে অনেক জায়গায় এসছে যে আল্লাহ নবীকে বলা হচ্ছে যে তুমি যদি তাদেরকে জিজ্ঞেস করো সেই সমস্ত কাফের মসরিকরা যারা এখনো সেই বুথ পূজা বা মূর্তি পূজা করে তাদেরকে যদি তুমি জিজ্ঞেস করো আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা কে তাহলে তারা বলবে আল্লাহ অর্থাৎ তাহিদ আর রুবুবিয়ার ওপরে তাদের ফেত বা তাদের বিশ্বাস ছিল কিন্তু যখনই তাহিদ আল ইবাদার কথা তাদের বলা হতো যে তোমরা আল্লাহ ছাড়া আর অন্য কারো ইবাদত বন্দিগি করবে না আল্লাহ ছাড়া অন্যের সামনে মাথা নত করবে না এবং তোমরা এমন জিনিসের সামনে মাথা নত করছো না তারা না তোমাদের কোনো ক্ষতি করতে পারে না তোমাদের কোনো উপকারে আসে তাহলে সেই সমস্ত জিনিসের সামনে তোমরা মাথা নত করবে না এই যে মেসেজ এই উপদেশ যখনই তাদেরকে দেওয়া হতো তখনই তারা আবার সেই পূর্বের যে বিশ্বাস অর্থাৎ নিজেদের বাপ দাদাদের যে বিশ্বাস এবং সেটাই তারা বাহানা করে যে আমরা আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মেনে নিই কিন্তু আমাদের পূর্বপুরুষরা যে ইবাদত বান্দি করে এসছে যে মূর্তি পূজা করে এসছে সেটা যেহেতু তারা করে এসছে সুতরাং আমরা ওটাকে ভুলে যেতে পারি না কিন্তু যদি কোনো ব্যক্তি যদি কোনো মুসলিম হোক অথবা অমুসলিম হোক মুসলিমদের মধ্যেও যদি এরকম কোনো ধারণা থাকে আমরা তাহিদ আর রুবিয়ার প্রতি যদি ইমান আনি তাওহিদ আল আসমা আসমাওয়া সিফাতের প্রতি যদি আমাদের ইমান থাকে কিন্তু তাহিদ আল ইবাদত করতে গিয়ে যদি আমরা ভুল করে বসি তাহলে কিন্তু সেখানে আমরা সেই যে আল্লাহর নৈকট্য লাভের যে আশা বা আমাদের যে ইমান সেখানে ঘাটতি হবে এবং তখনই কিন্তু আমরা ব্যর্থ হয়ে যাব এই মানুষের ইমান কোনো সময় বৃদ্ধি পেতে থাকে আবার কোনো সময় হ্রাস পেতে থাকে বৃদ্ধি আমাদের ইমান তখনই পাবে যখন আমাদের কোরআন এবং হাদিস মোতাবেক চলাফেরা করব। যখন আমরা ইসলামিক মজলিসে বসা ওঠা করব। কোরআন হাদিস নিয়ে আলোচনা করব। তখনই আমার ইমানের স্প্রিট ইমানের যে আভিজাত্য ইমানের যে ক্ষমতার সেটা বজায় থাকবে আর যদি আমি কোরআন হাদিস থেকে গাফিল হয়ে যাই কোনো মজলিসে কোনো ইসলামিক আলোচনায় কারো সাথে ইসলামের কোন একটা বিষয় নিয়ে অংশগ্রহণ করা থেকে যদি আমি কুণ্ঠাবোধ করি নিজের বুদ্ধি বা নিজের গৌরব নিয়ে যদি নিজের মন মতো খেয়াল খুশি মতো আমি চলাফেরা করি তাহলে আমরা তখনই আমাদের ইমানের ঘাটতি হয়ে যায় আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম সেই বোখারি শরীফের হাদিসের মধ্যে বলেছেন কিতাবুল ইমানের পনেরো নম্বর হাদিসে যে ইমানের যে মিশ্রতা আমাদের ইমানের মিশ্রতা কি করে আমরা নিয়ে আসতে পারবো ইমানের মিশ্রতা কি করে অর্জন করা হবে সেখানে নবী সাহেব হাদিসের মধ্যে বলছেন যে যখন কোনো ব্যক্তির কাছে আল্লাহ এবং আল্লাহর রসুল সবচাইতে বেশি পছন্দের হবে তখনই বুঝতে হবে সে ইমানের মিষ্টতা অর্জন করতে পেরেছে দ্বিতীয় নম্বর হচ্ছে যদি কাউকে ভালোবাসে তাহলে সে আল্লাহর উদ্দেশ্যে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যেই সে ভালোবাসলো এবং তিন নম্বরে বলা হচ্ছে যে সে আগুনকে যেমন করে বেঁচে থাকার চেষ্টা করে আগুনকে যেমনভাবে ভয় করে ঠিক ওই আল্লাহর সাথে কুফরি করা থেকে আল্লাহর সাথে কাউকে শরিক করা থেকে আল্লাহকে অবিশ্বাস করা থেকে তাকে দূরে থাকতে হবে অর্থাৎ ইমানের এই যে মিষ্টতা যদি আমাদের অর্জন করতে হয় তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলকে ফার্স্ট সবচাইতে এক নম্বরে স্থান দিতে হবে সবসময় আল্লাহ আল্লাহ রসুলের সাথে আমাদের গভীর সম্পর্ক গভীর ভালোবাসা তৈরি করতে হবে এবং যদি আমরা কাউকে ভালোবাসি সেটা যেন আমার আল্লাহর উদ্দেশ্যেই ভালোবাসা হয় সেটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং আমরা যেমন আগুনকে ভয় পাই আগুন থেকে সবসময় পরিত্রাণ পেতে চাই বেঁচে থাকতে চাই ঠিক ওই রকমই আল্লাহর সাথে কাউকে শরিক করা থেকেও আমাদের দূরে থাকতে হবে তাহলে এই সমস্ত বিষয়গুলো যদি আমরা মনের মধ্যে রাখি তাহলে ইনশা আল্লাহ আমাদের ইমানের যে জজবা ইমানের যে স্পিরিট সেটা সবসময় বৃদ্ধি পেতে থাকবে ইমানের ঘাটতি হবে না আমরা দুনিয়াবি ক্ষেত্রে আমরা দেখে থাকি যে কোনো জিনিস কোনো যদি ইলেকট্রনিক জিনিস বিশেষ করে আজকাল আমরা প্রত্যেকটা মানুষ মোবাইলের সাথে অতপ্রতভাবে জড়িত মোবাইল আমরা ব্যবহার করছি যখনই চার্জ কমে যায় আবার সেটাকে চার্জ দিতে হয় কারণ চার্জ যদি না থাকে তাহলে আমার কাছে মোবাইল অকেজ সেটা আমরা কথা বলার জন্য ইউজ করতে পারি না ব্যবহার করতে পারি না ঠিক ওই রকমই আমরা যদি কোরআন এবং হাদিসের কাছাকাছি থাকি কোরআন এবং হাদিসের মজলিসে যদি বসা ওঠা করি। কোরআন এবং হাদিসকে যদি বোঝার চেষ্টা করি তবেই আল্লাহ ফাকর আব্বুল আলমিন কোরআন মাজিদের মধ্যে বলছেন যে তখনই মানুষ হেদায়ত প্রাপ্ত হবে এবং তখনই মানুষ এর ঈমান বৃদ্ধি পাবে এবং ঈমান বৃদ্ধি পেলে তবেই মানুষ আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে আল্লাহ শুভহায়ান হওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে সুরা বাকারার দুই নম্বর আয়তে বলছেন জালিকাল কিতাব ওলো আর এই বাফি হুদাল্লিল মুত্তাকিন এতে এমনই একটা গ্রন্থ যাতে কোনো বিন্দু পরিমাণের সন্দেহ নেই এবং এখান থেকে তারাই হেদায়েত পাবে যারা মুত্তাকি তাহলে মুত্তাকি তারাই হতে পারবে যাদের ঈমান কে ধরে রাখতে পারবে যারা সব সময় চেষ্টা করবে কি করে আমার ইমান বৃদ্ধি পায় কি করে আল্লাহর প্রতি আমাদের সম্পর্ক সঠিকভাবে গড়ে ওঠে তাহলে ইমান খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা আমাদের আমাদের নাজাতের জন্য আল্লাহর নৈকট্য লাভের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কি কারণে আমাদের ইমান দুর্বল হয়ে যায় যখনই আমরা কোনো কবিরা গুণা করে বসি যেমন সির করা কাউকে অন্যায়ভাবে হত্যা করা জেনা করা ব্যবিচার করা সুদের ব্যবসা করা কারো নামে মিথ্যা অপবাদ দেওয়া কোনো মহিলার নামে মিথ্যা অপবাদ দেওয়া এই যে সমস্ত কাজগুলো আছে এই কাজগুলো হচ্ছে আমাদের ইমানকে নষ্ট করার কাজ অর্থাৎ কবিরা গুণা যে সমস্ত কাজগুলোর মাধ্যমে হয় সেই কাজগুলো যদি আমরা প্রতিনিয়ত করতে থাকি তাহলে তখনই আমাদের ইমানের ঘাটতি হয়ে যায় তাহলে ইমানের যে প্রথম যে স্টেজ বা আমাদের যার প্রতি ইমান আনতে হবে অর্থাৎ আল্লাহ সুহানা তালার উপরে এই যে তহিদ এমনই একটা বিষয় এবং এই বিষয়ের ওপরেই প্রথম থেকে শেষ পর্যন্ত নবী সাহেবরা সেটারই দাওয়াত দিয়েছিলেন এবং সেটার প্রতি গুরুত্ব দিয়েছিলেন সুতরাং আমাদেরকেও বর্তমান যুগে মুসলিম হিসাবে প্রত্যেকটা মুসলিমের এটা দায়িত্ব এবং কর্তব্য মানুষকে সেই আল্লাহর সম্পর্কে সঠিক ধারণা পৌঁছে দেওয়া কারণ এটা এমনই একটা বিষয় হাদিসের মধ্যে আছে একজন সাহাবীকে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়ার জন্য একটা দেশে পাঠিয়েছিলেন এবং তিনি বলেছিলেন সেই সাহাবীকে উপদেশ দিয়েছিলেন তুমি যখন সেখানে গিয়ে দাওয়াত দিবে ফার্স্ট যেটা দাওয়াত দিবে সেটাই হচ্ছে তোমার জন্য তাওহীদের দাওয়াত একত্ববাদের দাওয়াত এবার তাওহীদ বা একত্ববাদকে যদি সে মেনে নেয় তাহলে তারপরে তাকে নামাজের উপদেশ দেবে নামাজের কথা বলবে নামাজ এটাও যদি সে মেনে নেয় নামাজ পড়তে আরম্ভ করে তারপরে তাকে জাকাতের উপদেশ দিবে জাকাতের কথা বলবে তাহলে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা ভাবুন তো এই তাওহিদের ব্যাপারটাকে তাওহিদ বিষয়টাকে কত গুরুত্ব দেওয়া হয়েছে নবী সাহেব বলছেন সাহাবীকে যে ইসলামের দাওয়াত দিতে গিয়ে যদি আমরা অমুসলিমকে ইসলামের ধারণা দিতে চাই বা ইসলামের কথা তাকে বলি তাহলে ফার্স্ট যেটা শুরু করা উচিত সেটা হচ্ছে আল্লাহ সম্পর্কে তাকে কমপ্লিট একটা ধারণা দেওয়ার ব্যবস্থা করতে হবে আল্লাহ সম্পর্কে তহিদ সম্পর্কে একত্ববাদের ধারণা তার সামনে প্রবেশ করতে হবে প্রথমেই যদি আমি তাকে নামাজের কথা বা রোজার কথা বা হজের কথা বলি তাহলে হয়তো সে বুঝতে অসুবিধা হবে কিন্তু এই তাওহিদ এমনই একটা বিষয় এই বিষয়কে যদি সে মেনে নেয় বা এই বিষয়টাকে যদি সে বিশ্বাস করে নেয় তাহলে আলহামদুলিল্লাহ সে অটোমেটিক তখন নামাজ রোজা হজ জাকাত বাকি যে ইসলামিক যে তরিকা আছে ইসলামের যে পাঁচটা পিলার আছে সেটা ওই ইমানের শাখা তো আছে ইমানের মধ্যেও পড়ছে সেই সমস্ত বিষয়গুলো যে ইমান যেমন ছটা বিষয়ের ওপরে করতে হবে আবার ইসলামের যে ফাইভ পিলার্স রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম আদিসের মধ্যে বলছেন বুনিয়াল ইসলাম ওয়ালসিন শাহাদত আল্লাহ ওয়াশাহ মোহাম্মদ রসুল্লাহ ওয়াইকাম ওয়াইতাই জাকাত ওয়াল ওয়া ওয়াসমের রমাজান অর্থাৎ ইসলামের ভিত হচ্ছে পাঁচটির উপর প্রতিষ্ঠিত এক নম্বরই হচ্ছে লাহ ইহ মু রসুল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মোহাম্মদ সাল্লাহ আলহাম হচ্ছেন আল্লাহ রসুল তাহলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এটাই হচ্ছে ফার্স্ট পিলার অফ দ্য ইসলাম আর এটাই যদি কোনো ব্যক্তি কোনো বান্দা কোনো অমুসলিম এটাকে যদি মেনে নেয় এটার প্রতি যদি ঈমান নিয়ে আসে তাহলে ইনশাআল্লাহ পরবর্তী যে ইসলামের পিলারগুলো আছে নামাজ রোজা হজ জাকাত এগুলো অটোমেটিক্যালি তখন তার জন্য সহজ হয়ে যাবে আর এই কারণেই নবীসাল্লাল্লাহ ওয়ালাইহি হোসাল্লাম সেই সাহাবীকে বললেন যে প্রথমেই তুমি তাকে তাহিদের দাওয়াত দেবে একত্ববাদের দাওয়াত দেবে সেটা যদি মেনে নেয় তারপরে তুমি তাকে নামাজের উপদেশ দেবে এবার নামাজ পড়তেও যদি শুরু করে দেয় তারপরে তাকে জাকাতের কথা বলবে তাহলে এই সমস্ত কোরআন এবং হাদিস থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে এবং আমরা যারা এই প্রোগ্রাম দেখছি আমরা আমাদের পার্শ্ববর্তী আমাদের পাড়া প্রতিবেশী যদি এরকম অমুসলিম ভাই এবং বোন থাকে তাদের সামনে অবশ্যই তাহিদের যে মেসেজ তাহিদের যে বার্তা একত্ববাদের যে বার্তা সেটা অবশ্যই আমাদেরকে তাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে তাহলে আমরা নিজেরাই আখেরাতের জীবনে অর্থাৎ আল্লাহর নৈকট্য লাভ কি করে করা যায় তার যে একটা পন্থা তার যে একটা মাধ্যম এই তাওহিদের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া তাহলে একদিকে যেমন তাওহিদের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে এবং আমি নিজে কিন্তু একটা দায়িত্ব থেকে পরিত্রাণ বা একটা দায়িত্ব থেকে মুক্ত হচ্ছি কারণ এটা হচ্ছে প্রত্যেকটা মুসলমানের জন্য একটা নৈতিক দায়িত্ব এবং কর্তব্য এই তাওহিদ সম্পর্কে অমুসলিমদের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া এবং এই বার্তা পৌঁছাতে পারলেই আমরা ইহ জগতে এই দুনিয়াতেও আল্লাহ সুবাহা হওয়া তালা আমাদের সুখ শান্তি এবং সম্মান প্রদান করবেন এবং আমাদের আখেরাতের জীবন স্থায়ী জীবনে আমাদের আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পারব সুপ্রিয় দর্শক তাহলে আমরা অবশ্যই আমাদের ইমান কি করে বৃদ্ধি পাবে আমাদের ইমানের স্পিড কি করে সব সময় উপরের দিকে উঠবে ডিক্রিজ কি করে না হবে নিচের দিকে কি করে না আসবে উপর দিকে কি করে উঠবে সেটা যেন আমরা সব সবসময় খেয়াল রাখি আল্লাহ সুবাহ আমাদের এই ইমানের স্পিড সময় যেন বেশি করে রাখার তফিক দান করেন আমিন আমিনা রবিল্লামিনামালিকুম ও রহমাতি

তবে কি ইচ্ছে করে অথবা জ্ঞানের ভুলে আমরা অনেকেই ছুটে চলেছি সেই অভিশব্দ এবং ভ্রান্তদের পথে জানতে দেখুন পৃথিবী বাংলায় আমাদের আয়োজন যাদের পথে চলা যায় না জানেন কেন ইসলাম মন্দ পথকে নির্বাচন না করার নির্দেশ দিয়েছে যাদের পথে চলা যায় না প্রতি রবিবার রাত দশটায় সকাল সাড়ে আটটায় বাংলাদেশে বাংলায় ডক্টর জাকিরের আন্তরিক বার্তা শত্রুকে জয় করুন ঘৃণা এবং শত্রুতার মাঝে শত্রুকে জয় করার কৌশল আমাদের দয়ালু আল্লাহ বলে দিয়েছেন পবিত্র কোরআনে সুরা ফুসিলাত সুরা নম্বর একচল্লিশ আয়াত নম্বর চৌত্রিশ হে নবী ভালো আর মন্দ কখনো এক হতে পারে না তুমি ভালো দিয়ে মন্দকে প্রতিহত করো তাহলে তুমি দেখবে যে যারা তোমার বিরোধিতা করে তারা তোমার পরম বন্ধু হয়ে গেছে শত্রুকে পরাজিত না করে বরং জয় করুন তাদের হৃদয় এবং মনকে জয় করুন বেশ টিভি বাংলা মানবতার সমাধান